মনে না একটা কবিতা পড়ছিলাম, অ্যালোন ইন এ ওয়াইড ওয়াইড সি, অল অল অ্যালোন। তুমি একা হতে যাবে কেন? যখন বোর লাগবে আমায় ফোন করবে। বন্যার তো মানুষ দেখছেন, যার ফসল নাই, ঘরবাড়ি নাই, কিচ্ছু নাই, তার সেই ক্ষতি কি একটু ত্রাণ দিয়ে কভার করা যায়? আমি যদি ক্ষতি পুষিয়ে দিতে পারি, অন্তত কিছুটা হলেও তো সর্বনাশ ঠেকাতে পারি। প্রেমের বাজারে তুমি সোনাই সোহাগি, প্রেমের বাজারে তুমি সোনাই সোহাগি। কারো অধিকারে দখল বসায় আমি আমার ক্ষতি পুষাইতে চাই না। রাইসা শিমু, রাইসা আমার জাস্ট ফ্রেন্ড, আমরা কখনো এর বেশি আগাতে পারিনি। আসলে কেন জানি না হয়নি আর কি। আসলে মানুষের জীবনে সব কিছু হয় না, তবে কিছুটা নিশ্চয়ই হয়, কি বলো? বাবা, পিপল সেড ডায়মন্ড টায়ার্ড ওয়েট ফর নান, ঘরের শত্রু বিভীষণ, ম্যাঙ্গো উইল বি মিক্সড উইথ মিল্ক, মানে আম আর দুধ একসাথে মিশে যায়, আটি আটিরা বাগানে গড়াগড়ি খায়। তোমরা আমার বাবা, তোমরা আমার মা, আমি একটা যা। আরে আপনার কি মাথাটা তা খারাপ হয়ে গেছে নাকি? কি উল্টা পাল্টা বলতেছেন মাহবুব ভাই? মাথা আমার ঠিকই আছে, মাথা আমার ঠিক আছে। মাথা নষ্ট হয় দুইটা কারণে। নাম্বার ওয়ান, যদি কেউ টাকা লোন নেয়। নাম্বার টু, যদি কেউ প্রেমে পড়ে। এই মুহূর্তে আমি কোনোটাই না, প্রোটোকল অনুযায়ী মাথা আমার ঠিক আছে। অল ইজ ওয়েল। পাগল কি কখনো বলে যে আমি পাগল? মাহবুব, তুমি যা বলছো অলরেডি পাগলের খাতায় তোমার নাম উঠে গেছে, এখন শুধু রেজিস্ট্রেশনটা হইলেই তুমি সার্টিফিকেট পাওয়া যাবা। কার হাতে সার্টিফিকেট আর কার হাতে হারিকেন সেটা সময় বলে দেবে। এই মুহূর্তের থেকে বেশি কিছুই আমি বলবো না। একটু বলি শিমু, একটু বলি। হ্যাঁ, মনের মন্দিরে নাম লেখার টাইম তুমি অনেক পাবা, কিন্তু তোমার দুলা ভাই, আপনার প্রিয় হোসেন ভাই, হাজতে নাম লেখাইছে, সেইটার কি করবা এবার ভাবো। কি হাজতের খাতায় নাম লিখেছে মানে কি হচ্ছে দুলা ভাইয়ের? এই মাহবুব, ফুলে বলো না কেন, কি সমস্যা? কিছুই না, নাথিং নাথিং, কিছুই না। হোসেন ভাই অন্যের টাকাকে আপন করে বড় ভালোবেসে ফেলছিল, সেই জন্য থানার পুলিশ তারে ভালোবেসে থানায় নিয়ে গেছে নাম লেখাতে। এতক্ষণে নীরবে পিঠে মনে হয় দু চার ঘা তাল পরেও গেছে, যতনে। বলো কি 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 বলেছি আপনি বোঝেন নাই? বাংলাতে তো পড়ালেখা করেছেন নাকি, না অন্য ভাষা দখল আছে? অন্য ভাষায় অনুবাদক এনে দিব, অনুবাদ করে পাঠ করবে, প্রেমের ভাষা, অঙ্কের ভাষা, ফিজিক্স, কেমিস্ট্রি। হ্যাঁ, চলো তো। আরে চলো, একেবারে তুমি এই এ সমস্ত শহরের ছেলেদের আমার চেনা আছে। হ্যাঁ, আজকে শিমু, দুই দিন পরে কিন্তু সুমি। জি, আপু কিছু বলবেন? না, দোকানে কেউ নাই। আছি তো, কি লাগবে বলেন? একটা কামিজ ইস্ত্রি করাইতাম। কই দেন, সেটা বলতে হবে তো, না বললে চলে গেলে হবে? না, হোসেন ভাই নাই তো,
বসেন না। আমি হোসেনের উস্তাদ। না আসলে হোসেন ভাই নাই তো, হোসেন ভাই একটু জলদি জলদি করে আয়রন করে দেয় এই জন্য আর কি। আচ্ছা তুমি কথা শুরুর আগে না 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 করো কেন? আগে কথা শুনবা তারপরে না অথবা হা যা বলো বলবা। না এটা আসলে আমার অভ্যাস। আবার না? অবশ্য এটা কিন্তু একদিক থেকে ভালো, এই যে আমরা না বেশিরভাগ লোকজন না বলতে শিখি নাই। জি গুড। দেখছো একটুতে তোমার কি ইম্প্রুভমেন্ট? অবশ্য আমি যখন মালয়েশিয়া থেকে আসছি তখনও কিন্তু আমি হোসেন ভাইয়ের প্রথম না করে দিছিলাম, কারণ ওনার দোকানে কর্মচারী হিসেবে থাকা আমার সম্ভব না। পরে একটা জিনিস চিন্তা করলাম, এলাকার বড় ভাই একটু উপকার করা দরকার, আমার ওসিলায় ওনার যদি দুই চারটা কাস্টমার বাড়ে ক্ষতি কি? জি জি। আরে এটা তো আগের চেয়ে আরো ভালো, একসাথে দুইটা। জি আপু তুমি জীবনে অনেক বড় হবা। আচ্ছা তোমার নামটা যেন কি? জি আমার নাম সুমি। সব কথা তো আবার জি বলার দরকার নাই, এই যে জি বইলেই কিন্তু আমি ধরাটা খাইছি। কি হোসেন ভাই বলছে না করতে পারি না, জি বইলে এখন আমি ফ্রি তার দোকানে কাজ করতেছি। মালয়েশিয়ায় হইলে এই কামিজটা আয়রন করতাম আমি কত রিঙ্গিত পেতাম জানো? জি না। 22 রিঙ্গিত। ভাইয়া কামিজটা এমনি করে ভাঁজ করতেছেন কেন? এইটা তো ফরেন ভাঁজ, বিদেশে তো এভাবেই ভাঁজ করে। আচ্ছা 22 রিঙ্গিতে বাংলাদেশের কয় টাকা তুমি জানো? জি না। 2626 টাকা। কত টাকা বললে স্যার? 500 টাকা স্যার। কি রে ভাই, কই 500 কই 1.5 লাখ, হিসাব তো মিলে না রে ভাই। হিসাব মিলবো কেমনে স্যার, ও তো আসলে ভাঁজ দিতেছে। ভাঁজ কি দিছে? ভাঁজ দিতেছে ভাঁজ, সারাদিন কাপড় ভাঁজ দিয়ে অভ্যাস তো, এখন কথার মধ্যেও ভাঁজ দিতেছে। ও আমি কিন্তু ভাঁজ খোলার উস্তাদ হোসেন সাহেব, এটা জানেন তো? এই যে আমার সোলজাররা আছে না, এমন ডলা জানে, এমন ডলা জানে, একদম ডলতে ডলতে একদম সব ভাঁজ প্ল্যান করে ফেলাই তো। স্যার আমার একটা কথা আছে স্যার, মানে একটা প্যান্টের মধ্যে 1.5 লাখ টাকা থাকবো এটা কোনো কথা হইলো স্যার? প্যান্টটা হাতে নিলে তো বোঝা যায় এখন টাকা আছে কি নাই স্যার। ওইটা যার মানুষের কাপড়ের পকেট হাতে অভ্যাস তারা টের পায়, তারাই বোঝে। আমি সারাদিন 100 তালে থাকি, ঝোঁকের মধ্যে দিয়ে ফেলেছি স্যার, আমার মনে নাই স্যার। প্যান্টটা কিন্তু স্যার ধোয়া প্যান্ট স্যার, আপনি একটা ধোয়া প্যান্টের মধ্যে 1.5 লাখ টাকা রেখে দিলেন, তাও আবার আইরন সারা প্যান্ট। আরে কি কইতেছিস এইসব তুই? আমি তোর মতো 2-400 টাকা নাড়াচাড়া করি নাকি? আমি 1 লাখ টাকার ব্যবসা করি, 1 লাখ টাকা, 1 লাখ টাকা আমার কাছে থাকে। তুই আমার বাসায় যা, বাড়িতে গিয়ে দেখ বিছনার উপরে 1 লাখ টাকা পড়ে রয়েছে। তোর ভাবি নাই কিছুদিন থেকা, সেই জন্য টাকা পয়সাগুলো আমি বিছনার উপরে রাখি। যদি বিছনার উপরে টাকা পয়সাগুলো তোর ভাবি গুছায় রাখতো এই ঝামেলাটা হইতো না। এই এই সামান্য 1.5 লাখ টাকা নিয়ে জালিয়াতি করার মতো মানুষ আমি নাই, এটা তুই ভালো করেই জানোস। কেন তোর বউ বিপদে আপদে পড়লে আমি টাকা ধার দেই না? হ্যাঁ টাকা ধার দেই তো স্যার। কেন তোর বউ আইসা এই কিছুদিন আগে 20,000 টাকা নিয়ে গেছে, আমি মানা করছি, আমি টাকাটা চাইছি স্যার। আপনি বিশ্বাস না করলে ওরা জিজ্ঞেস করেন, আমি এখনো 20,000 টাকা পাবো ওর কাছে। আচ্ছা ঠিক আছে, আপনার টাকা শোধ করে দিব, 4-5 দিনের মধ্যে আপনার টাকা শোধ করে দিব। আমার না জানায় আপনার কাছ থেকে আমার বউ এই টাকা নিয়ে আসে, আমারও যদি জানাইতো তাহলে আমি জীবনে আপনার কাছ থেকে টাকা আনতে দিতাম না। হ্যাঁ তা দিবি কেন, এখন তোর কাছে 1 লাখ টাকা, ওই থেকে এই গরম আসে এটা আমরা টের পাই না মনে করছস, বুঝি না মনে করছস? শুনুন ভাই গরম কিন্তু আমি যাইতেছি, গরম আপনি যাইতেছেন। আরে আমি কই গরম যাই না, আমার চুপ, একদম চুপ, সব গরম একদম ঠান্ডা করে দেবো আমি। একদম গিরায় গাটায় যখন একদম গরম গরম পড়বে না, সব একদম ঠান্ডা হয়ে যাবে, তখন একদম মাইনাসে মাইনাসে প্লাস। স্যার ওনার সাথে আমার কোনো ধরনের কোনো মাইনাস প্লাস নাই, উনি তো আমার প্যান্টই দেন, টাকা আসবে কোথেকে স্যার? স্যার আমি এখনো প্রমাণ দিতে পারি যে ওর দোকানে আমার প্যান্টটা আছে। প্রমাণ যদি দিতে পারেন আমার দোকান বেশি আপনার টাকা দিয়ে দেবো। দোকান যদি বেচস কার কাছে বেচবি? আমার কাছেই বেচ, 1 লাখ টাকা আমার হারাইছে আমি তো প্রায়োরিটি পাই নাকি স্যার? স্যার আপনি আইনের মানুষ, আপনি ভালো বলতে পারেন, ওই যদি দোকান বেসে আমি তো কিনতে পারি তাই না স্যার? আগে প্রমাণ হোক যে প্যান্টটা ওই দোকানে আছে। স্যার আমি তো প্রমাণ দিতেই চাইলাম, ও চলুক আমার সঙ্গে। তাহলে একটা সেন্টি পাঠাই আপনার সাথে, সে আপনার সাথে যাক, সে যদি দোকানে গিয়ে ওইটা না পায় তাহলে মনে রাখেন উল্টা কিন্তু আপনারই ধরে নিয়ে আসবো। এই যে
What is this, Mr. What is this? This is pant. This is pant. Sir, I am not telling. Give me that. Apni doorsan konsa hoche? Na, dekhte si je. Kumarer modde koto kichu ojon ekta bhuri dur. Ei je, sei hisab tomar korar dorkar nai. Hisaber jontona amar matha ta kharab hoye jeteche. Ki hisab? Protocol moto seta janano tomar dorkar nai. Because you are not a mathematician. Not also the proprietor of this shop. Huh? Protocol moto tumi eta amare jiggesha korte paro na. এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি কোন সাহসের দোকানে হাত দিছো প্যান্ট তো দূরের কথা আমি যদি বলি যে প্যান্টের পকেটের মধ্যে 10,000 টাকা ছিল তখন এই যে তখন কি হবে অ্যানসারটা কি হবে তখন ফাঁকা ভাই আমি তো বলি নাই ফাঁকা কিচ্ছু নাই কিন্তু আমি যদি বলি যে এটার মধ্যে 10,000 টাকা ছিল এই যে প্রোটোকল মতে অ্যানসারটা তোমার কি হবে অ্যানসার কোনো অ্যানসার থাকবে না প্রোটোকল মতে তুমি তখন চোর বুঝতে পারছো এই জন্যই বলি দোকানের মালিক তথা সত্তাধিকারী তথা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যেমন আমি আমাকে জিজ্ঞাসা না করিয়া দোকানের কোনো কিছু স্পর্শ করাটা অন্যায় অপরাধ অসামাজিক অমার্জিত তথা অনৈতিক অ অ করেন না এই অ অ আমরাও জানি হ্যাঁ অনেকক্ষণ আগে অন্যরকম একটা ঝামেলায় পড়া অন রিকোয়েস্টে হোসেন ভাই তার দোকানের দায়িত্ব আমার হাতে অর্পণ করে গেছে গুল্লি মারি অর্পণের এই যে আমি সেটা আমি ছিলাম না সেই কারণে দায়িত্বটা তুমি মানে টেম্পোরালি পাইছো হ্যাঁ দায়িত্বটা আমার এই যে আমি আসলে তোমাকে শেষবারের মতো অনার করতেছি তুমি বিনা বাক্য বই দোকান ছাড়ো নাহলে আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব আপনার আর আইনের আশ্রয় নেওয়া লাগবে না যার দোকান হে আইনের আশ্রয় লগে লই সরানো প্যান্ট তোমার নাম বিপু না তুমি না দিনের বেলা রাস্তায় বাইরও না রাতের বেলা বাইরও তুমি না মুখসুরা না দুলু ভাই আমি মুখসুরা না আমি আসলে দিনের বেলা বাড়িতে ভাল লাগে না দিনের আলোতে সব স্বার্থপর মনে হয় সেই জন্য দিনের বেলা বাইরে না একটা কাজ ছিল সেই জন্য বাড়িলাম আচ্ছা আপনার হাতে এটা কি আমার 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 হাতে এটা কি ও এইটা কয়েকটা সংখ্যা এটা লিখছে এটা কত দিয়া ভাগ দিলে মিলবো বলতে পারবা দুলো ভাই এইটা যত খুশি তত দিয়া ভাগ যাক তাতে লাভটা কী কর আপনার ভাগে কিছু আইব না 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 সেটা না এটা ভাগটা মিলাইতে হইব সাত নয় তিন তিন তিরিশ নয় তিন নং সাতাশ দুলো ভাই দুপুরে কিছু খাইছেন হ্যাঁ দুপুরে কিছু খাইছেন আপনি না 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 খাওয়া দাওয়া বন্ধ কোনো খাওয়া দাওয়া চলবে না আগে আগে এই হিসাব মিলাইতে হবে আচ্ছা ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া করবো আপনি যে বললেন খাওয়া দাওয়া বন্ধ আপনার খাওয়া দাওয়া বন্ধ করছে কে হ্যাঁ কে বন্ধ করছে খাওয়া দাওয়া আমার খাওয়া দাওয়া বন্ধ আমার খাওয়া দাওয়া বন্ধ করছে কে খাওয়া আপনি শিওর এটা আপনার প্যান্ট আরে আমি নিজে শিওর মানে হোসেন নিজে শিওর যে এটা আমার প্যান্ট বিশ্বাসটা হলে আমি প্যান্টটা পয়লা দেখাই না না ঠিক আছে আপনার প্যান্ট ঠিক আছে কিন্তু আমার কথা হইলো এটা এখানে আইলো কেমনে যাই তুমি রাখছো জিনা ভাই প্রশ্নই আসে না এটা নেওয়ার ক্ষমতাই তার নাই এটা আমি নিজে রিসিভ করছি কিন্তু কার কাছ থেকে রিসিভ করছি সেটা আমার মনে নাই তা মন আপনার থাকে কই আজাইরা সেটা আপাতত অন্য একটা হিসাবের ভিতরে আছে ভালো করে মনে করেন সার্টিফিকেটের কথা নেই 1.5 লাখ টাকার হিসাব মনে করেন এই যে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখের হিসাব আমার দেখাবেন না আমি এখন কোটি কোটি টাকার হিসাব নিয়ে আছি এই যে দেখেন আরে রাখেন তো মিয়া এত হিসাবের কিছু নাই ওই প্যান্টটা আমার ওই প্যান্টের লগে আরও কাপড় সাপড় দিছি ওই সব কাপড় সাপড় সবই দিছস খালি প্যান্টটা ফেরত দেস নাই আচ্ছা এটা বেরোলো কোথ থেকে এটা বাইরেও ছিল এই যে
এটা বাইর হয়েছিল, জাহিদ এটা নাইরে ছেড়ে দেখতেছিল। ভাই আমি এটা টেবিলের উপরে পাইছি, আমি যখন ছিলাম তখন তো এই প্যান্ট ছিল না। এটাই সেটা পাস্ট টেন্স, কিন্তু এখন এটা আছে, এটা প্রেজেন্ট টেন্স। তবে আপনি কথা কইন না তো, সব নষ্ট করে আপনি। অনেক হইছে, এখন আগা গোড়া মধ্যি সব ফুটে। আর আপনি চলেন চলেন। এই যে বুঝো খেলা, হ্যাঁ কি বলে গেল, হ্যাঁ আমি সব নষ্ট করা, কাণ্ড জ্ঞান নাই, হ্যাঁ কাকে কি বলতে হবে, কাণ্ড জ্ঞান থাকতে হবে তো, প্রোটোকল অনুযায়ী তো কথা বলতে হবে। আমি সব নষ্ট করা, আমি সব কিছু করার করা, আমি শিক্ষার করা, আই এম এ টিচার, ব্যাকবোন অফ এ নেশন, এটা তো প্রোটোকল অনুযায়ী তাকে বলতে হবে। আমি ফার্স্ট ক্লাস সিটিজেন, সমাজে আমার একটা পরিচয় আছে, পরিচালক দি স্টুডেন্ট কোচিং সেন্টার, এমনি আন্দার মানে কেন্দ্রীয় শিক্ষা শান্তি সেবা চিকিৎসা খেলাধুলার মান উন্নয়ন। হ্যাঁ প্রোটোকল আমার দেখানো প্রোটোকল অনুযায়ী সে যদি চলতো তার আজকে এই অবস্থা হয় না? অসুবিধা নাই, এখন সব সিস্টেমে চলে আসবে, প্রোটোকলের বাইরে কোনো কিছু আমি হইতে দেবো না। তার কারণ আছে, কারণ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত এমডি এখন কে? আমি মুজাহুল ইসলাম, গরম গরম লন্ড্রি সার্ভিস, সেতাবগঞ্জ 5216। চলবে না আমার, আমার এই হিসাব মিলাইতে হবে, হিসাব আমার হিসাব মিলাতে হবে। 7 × 14 = 27 + 9 = 90 + 9 = 94 আমার মিলে না রে, হিসাব মিলে না। আয় ভাই একাকার, চলে গেল সারা বেলা। গধূলি মানে বুঝো, তা তো বুঝো না। এই যে এখন যে সময় এইটারে বলা হয় গধূলি, মানে সন্ধ্যা ঘনে আসবে তখন সেইটারে বলে গধূলি, বুঝছ? দুলাভাই হিসাব মিলানোর জন্যে খাইতে হবে, খাইতে
খাইলে শক্তি পাবেন, আর শক্তি হইলে হিসাব মিলবে, আর না হলে তো সব শূন্য হয়ে যাবে। খাইতে হবে, কি খাইতে হবে? ওই যে তুমি যে যা বেসো, মানে যা খাইলে মানুষ তাল হয়, সেটা আমার খাইতে হবে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি যেটা বেশি সেটা আপনার না খেলেও চলবে, আপনি তো এমনি টাল হয়ে আছেন, আপনার খাইতে হবে ভাত ভাত, বুঝছেন? ভাত খাইলে সব হিসাব মিলবে, আসেন আমার সাথে আসেন, নাহলে সব শূন্য হয়ে যাবে। সত্য সত্য, ভাত খেলে হিসাব মিলব। হ্যাঁ সত্যি, আসেন আমার সাথে, রিক্সা উঠে রিক্সা উঠে। চলা ভাই, ওই তুমি কি আমার এই যে এই এই ভাগটা মিলাই দিতে পারবা? দেখতে পারবা কিনা? ও দিলো ভাই, উঠেন তো। ভাত 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 খেতে, ভাত খিদা লাগছে, ভাত যাও যাও যাও। এই 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 যে ভাই, ও ভাই ভাই, এই যে তুমি কি আমার এই যে এই ভাতটা মিলাই দিতে পারবা? হ্যাঁ For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.